হতদরিদ্র এতিম শিশুদের জীবনমান উন্নয়নে রংপুরে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা ইসলামী রিলিফ বাংলাদেশের আলো প্লাস প্রকল্প অভিতর্কন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গঙ্গাচড়া উপজেলা অডিটোরিয়ামে নির্বাহী অফিসার তাসলিমা বেগমের সভাপতিত্বে সভায় গঙ্গাচড়া উপজেলা চেয়ারম্যান সহ নয়টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিববৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন কর্মকর্তাবৃন্দ। এই কর্মসূচির আওতায় গঙ্গাচড়া উপজেলার নয়টি ইউনিয়নের 800 অরফান এবং তাদের ফ্যামিলির জীবনমান উন্নয়ন ঘটানোই এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য।